গুড মর্নিং ফ্রম বিকানির। এখন রাত্রি 3টে বাজে। এবার বিকানির থেকে জয়সালমীর যাওয়া বলে এত তাড়াতাড়ি উঠে পড়েছি, 4টের মধ্যে লাগেজ ব্যাগেজ রেডি করে আমরা বেরিয়ে পড়বো। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে একদম বাইকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে সকাল 7টার, বিকানির থেকে 100 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলেছি আর এখন দাঁড়িয়েছি এই ধাবাটায় একটু চা খাবো বলে। চা খেয়ে আবার কন্টিনিউ করব আমরা জয়সালমীরের দিকে। জয়সালমীর আজকে আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমাদের ডেজার্ট সাফারি আছে। ডেজার্ট সাফারি আমাদের 2টো থেকে শুরু, তো সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 12টার মধ্যে আমাদের আমাদের যে হস্টেল বুক করা আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেই কারণেই আমরা এত তাড়াতাড়ি করছি, আশা করছি আমরা টাইমের আগেই ঢুকে যাব। তো ভিডিও সঙ্গে থাকবেন এই চ্যানেলে, এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকবারের মতো এই ভিডিওটাকেও ভালোবাসবেন, লাইক দেবেন। সকালবেলা এখানে সূর্য উঠছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়সালমীরের দিকে। রাস্তার কন্ডিশন তো অসাধারণ, মানে কী ধরনের ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে থর মরুভূমিতে অ্যাকচুয়ালি এন্টার করতে চলেছি আর ঠিক এটা তার আগেই এই ধরনের পরিবেশ, মানে অসাধারণ লাগছে। এখন প্রায় 9টার মতো বাজে আর খুব ভোরবেলা ওঠার জন্য রাস্তায় খুব ঘুম পাচ্ছিল, তাই কিছুক্ষণ একটুখানি ঘুমিয়ে নিলাম, তারপরে এখন আবার যাওয়া শুরু করেছি। আর এখনও জয়সালমীর 144 কিলোমিটার রাস্তা বাকি আছে, 12টার মধ্যে ঢুকতে হবে। তো এখন 9টা বাজে, আশা করছি 12টার মধ্যে ইজিলি ঢুকে যাবো, কোনো চাপ নেই। এখান থেকে যদি বাঁদিকে ঢুকে যাওয়া যায় এটা হচ্ছে পোখরান সিটি চলে যাচ্ছে, আর আমরা যাবো সোজা হচ্ছে জয়সালমীরের দিকে। আর জয়সালমীর বেশি রাস্তা বাকি নেই, মোটামুটি আর 100 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, খুব তাড়াতাড়ি আশা করছি পৌঁছে যাবো। এখন 9টা 34 বাজে। পোখরান হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, সেই কারণে পোখরান কিন্তু এখানে বিখ্যাত। আর আমরা পোখরানে যাচ্ছি না, সেখানে দেখানোর কিছু নেই। রাস্তার ধারে জঙ্গলি উট দেখা যাচ্ছে, ওখানে একটা দেখা যাচ্ছে, এখানেও আছে। বিকানির থেকে জয়সালমীর যাওয়ার পথে এরকম রাস্তার ধারে উট দেখতে পেয়ে গেলাম, তো এটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা। তো পুরো প্রপার মরুভূমির এবার ফিলিংস আসছে। ডান দিকে একটা সুন্দর আর্কিটেকচার দেখা যাচ্ছে, ভাদরিয়া মন্দির। আর এখান থেকে মোটামুটি জয়সালমীর 68 কিলোমিটার। তো জয়সালমীর যাওয়ার পথে এরকম একটা সুন্দর একটা আর্কিটেকচার দেখে আর থাকতে পারলাম না, দাঁড়িয়ে বললাম, একটা ছবিও শ্যুট করলাম 2টো বাইককে এরকম রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে। এখন 10:39, প্রচুর খিদে পেয়ে গেছে, খাচ্ছি হচ্ছে আলু পরাঠা। তো অনেকদিন পরে মুখে স্বাদ বদল হচ্ছে, বেশ ভালোই লাগবে আশা করা যায়। তো কথা না বাড়িয়ে একদম আলু পরাঠা গলাদ্ধকরণ করি, তারপরে ব্যাক একদম ব্যাক টু দ্য রোড অ্যান্ড সোজা হচ্ছে জয়সালমীর।
জয়সালমীর আর মোটামুটি 10 কিলোমিটার বাকি আছে। আর এখানে লেখা আছে স্বর্ণনগরী আগমন পর হার্দিক স্বাগত। স্বর্ণনগরীতে আমরা প্রবেশ করে গেছি। এটা হচ্ছে জয়সালমীর ওয়ার মেমোরিয়াল। জয়সালমীর ওয়ার মেমোরিয়াল যেটা হচ্ছে জয়সালমীর থেকে 10 কিলোমিটার আগে। এটা এখন আমরা ঢুকবো না, এখন আমাদের যেতে হবে ডেজার্ট সাফারিতে, সেই জন্য এটার জন্য তাড়াহুড়ো করছি। জয়সালমীরে এন্টার করে গেছি আর আমার চোখের সামনে এখন আমি দেখতে পাচ্ছি সোনার কেল্লা, সোনার কেল্লা। ও হো হো না না, একদম কেল্লার সামনে চলে এসেছি এবং এখানেই আমাদের অ্যাকোমোডেশন। ভাবা যায় সোনার কেল্লাকেই সুদূর কলকাতা থেকে চলে এসেছি, সোনার কেল্লা, গোল্ডেন ফোর্ট, সোনারগড়, যা খুশি বলতে পারা যায়। একে লাগছে, সেই লাগছে, এসে গেছি ডান বাঁদিকে, বাঁদিকে এই হচ্ছে মুস্তাচের গেট। হোয়াট এ লোকেশন ম্যান, একদম ফোর্টের সামনে। যাক গে, দেরি করে লাভ নেই, অলরেডি আমরা তাহলে জয়সালমীরে, জয়সালমীর চলে এসেছি। 12:15 বাজে আর সামনেই হচ্ছে ফোর্ট। দারুণ একটা মাস্ট ভিউ, এটা পরে এক্সপ্লোর করব, আপাতত চেক ইন করার দরকার আছে। না আমি একবার ভিতরে যাচ্ছি, কথা বলে আসি। মোল্লা একবার আসবে? বিকানের থেকে জয়সালমীরে আমরা মোটামুটি 12:10 নাগাদ এখানে ঢুকে গেছি। তো চান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি, জাস্ট খাওয়াটা বাকি আছে। গৌরব মহলা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করছি, কিসের জন্য আমরা তাড়াতাড়ি এই জন্যই করছি যাতে আমরা সাফারিতে যাতে আমাদের দেরি না হয়। সাফারি 2 থেকে শুরু, জাস্ট আমি লাঞ্চটা করে নিয়ে দেখা হচ্ছে একদম সাফারিতে। ভিডিও সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখানোর আছে আর আজকে থেকে অ্যাডভেঞ্চার শুরু।